সাহিত্যিক, শিক্ষাবিদ, ডাক্তার, প্রফেসর সবাইকে, প্রধান শিক্ষক থেকে শুরু করে সবাইকে ওয়েস্ট বেঙ্গল হাইসেনি কাউন্সিলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আর বিশেষ করে অভিনন্দন জানাই অ্যাঞ্জেল একাডেমির পক্ষ থেকে, যে সাহিত্য প্রায় উঠে যাওয়ার পক্ষে সেই জায়গায় দাঁড়িয়ে এখনও যারা গল্প, কবিতা, সাহিত্য চর্চায় নিজেদের নিয়োজিত রেখেছেন সেই মানুষগুলোকে। মঞ্চে আজকে সবার সভাপতি এবং অ্যাঞ্জেল একাডেমির কর্ণধার এবং বিশিষ্ট জন, তার সাথে শিক্ষা অনুরোধী মানুষ এবং এই স্কুলের প্রতিকাচার এবং গার্জেনগণ, প্রত্যেককে শ্রেণীমতো সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমি খুব অভিভূত হয়েছি এখানে এসে, কারণ কিছু বলার আগে স্বীকারোক্তি করছি আর কি, যে আমরা বীরভূমের মানুষ এবং বোলপুরের কাছাকাছি। অতএব কালচারের দিক দিয়ে আমরা ভেবেছিলাম যে মনে হয় মুর্শিদাবাদ পিছিয়ে, কিন্তু আজকে যেটুকু অনুভব করলাম তাতে করে দেখছি যে মুর্শিদাবাদ অনেক এগিয়ে। এবং সবচাইতে ভালো লাগলো এই অ্যাঞ্জেল একাডেমি এসে দেখে, যে এই অ্যাঞ্জেল একাডেমি আজকের বয়স প্রায় 20 বৎসর, এবং 20 বৎসরে তারা নার্সিং থেকে আরম্ভ করে ক্লাস 4 পর্যন্ত পড়াচ্ছেন। এর মধ্যে একটি আমি সৌন্দর্য খুঁজে পেলাম, কারণ তিনি চাইছেন যে বেসিক যে জিনিসটা এবং বেস সেই জায়গাটা যাতে সুন্দর হয়। তিনি চাননি যে এটা এক্সটেন্ড করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করবো, 20 বৎসর ধরে কচি কাঁচাদের লালন করছে, এটা কিন্তু অভিনব বলে মনে হয়, এবং তার মাঝে যে সৌন্দর্য রয়েছে সেটাই কিন্তু প্রতিফলিত হয় বলে আমার মনে হয়েছে। যার জন্য তিনি এই যে ছোটদের নিয়ে ভাবছেন এবং ছোটরাই যে সমাজের সমস্ত কিছু, সেই জায়গাটাকে গ্রাসরুটে যেটা ওয়ার্ক সেই জায়গাটা করছেন। এবং আজকালকার জায়গায় মিশনারি অনেকে গিয়ে এসছে, ছোটরা যারা তারাই কিন্তু আমাদের মাটির গোটার মতো, তাদেরকে যে ফর্মে আমরা তৈরি করব সেভাবেই তারা এগিয়ে আসবে। এইখানে কিন্তু মায়েদের ভূমিকা সবচেয়ে বড়, মায়েদের ভূমিকা, সার্থকতা, তাদের শিশুর জীবনকে সুন্দর করে গড়ে সুনাগরিক করে তুলে সমাজে প্রতিষ্ঠা দেওয়া, এর চাইতে বড় কাজ আছে বলে আমি কিছু মনে করি না। এবং মনে করি মায়েদের যে ভূমিকা সমাজ ব্যবস্থায় এবং সেটাকে সার্বিক উন্নতি করার, সে জায়গাটায় মায়েরাই কিন্তু কর্ণধার। যার জন্য মায়েদের এগিয়ে আসতে হবে, এবং এই প্রতিষ্ঠান এই যে 4 পর্যন্ত পড়া হচ্ছে এবং ছোটরা এসে কাজ করছে, অতএব আমার মনে হয় আজকে অ্যাঞ্জেল একাডেমি কিন্তু মায়েদের ভূমিকাটাই পালন করছে বলে মনে হচ্ছে। এবং এই ভূমিকা পালনের মধ্যে যে সৌন্দর্য রয়েছে, তিনি মনে হয় কোনোদিনই ভাবেননি যে এটাকে এক্সটেন্ড করে কিছু প্রফেশনাল বা অন্য কিছু ভাবনা রেখে জায়গাটাকে মানে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির ওপর যে ডিপেন্ড করে এবং ছোটদের জন্য যে জায়গাটা তৈরি করছেন সেটা কিন্তু সত্যি শ্রদ্ধার এবং খুব প্রাসঙ্গিক বলে আমাকে মনে হয়েছে। যার জন্য ছোটরা, তোমরা এখানে এসে ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো কর্ণধার পেয়েছো এবং তাকে ফলো করো, মায়েদের শ্রদ্ধা করতে শিখো, টিচারদের শ্রদ্ধা করতে শিখো, তোমরা সুনাগরিক হও এবং সুনাগরিক হয়ে দেশকে উজ্জ্বল করো। আজকে আমরা যে পরিবেশে বাস করছি সে পরিবেশ কিন্তু দমবন্ধ অবস্থা, তাহলে এই জায়গা থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে এইটুকুই মুক্তি হতে হবে যে আমার মুক্তি ধুলোয় ধুলোয়, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ঘাসে ঘাসে। এই যে কথাগুলা কবির মুক্তি সেখানেই মিলবে, ধুলোতে ধুলোতে, তার মানে আমি যখন মাটির মানুষ হতে পারবো, আমার মধ্যে যে অহংকার, যে
ইগো সে জায়গাটা যে শিক্ষা আমাদেরকে সেটাকে ধূলিসাৎ করতে পারবে সেই জায়গাকে আমরা চেঞ্জ করব, যার জন্য মাটির মানুষ হতে হবে মুক্তি পেতে গেলে। এবং আমার মুক্তি আলোয় আলোয় আলোর মতো হতে হবে, শিক্ষা আলো। আলো যেমন বৈশিষ্ট্যপূর্ণ, এখানে যে আলো জ্বলছে সে কিন্তু দেখে না কোনটা মহিলা কোনটা পুরুষ, কোনটা ছোট কোনটা বড়, কোনটা উঁচু কোনটা নিচু, এই জিনিস দেখে না। এই আলোর গুণেই একজন শিক্ষিত মানুষকে সেভাবে গুণান্বিত হতে হবে যে সে ছোট বড় দেখবে না, সবাইকে সামঞ্জস্য ভাবে দেখতে পারবে। সেখান থেকে কিন্তু আমার মুক্তি হতে হবে। আমার মুক্তি যদি ঘাসে ঘাসে হয় তাহলে ঘাসের যে শ্যামলতা রয়েছে, আমার জীববন্ত পদ্ধতিতে যে শ্যামলতা রয়েছে, সেই শ্যামলতার জায়গাটাকে উত্তীর্ণ করতে হবে, উদ্ভাসিত করতে হবে, অঙ্কুরিত করতে হবে। জীবনের দুটো দিক রয়েছে, একটা তাৎক্ষণিক দিক একটা গভীরের দিক। আজকে আমরা টেকনোলজি সায়েন্সের যুগে তাৎক্ষণিক দিকটাকে আমরা এনলাইটেড করছি, জীবনের যে গভীর দিক আছে সেই গভীর জায়গাটা অনুসৃত হচ্ছে না বা তুলে ধরছি না। সে জায়গাটা যদি তুলে ধরতাম তাহলে আমি দেখতে পারতাম যে কোনো সমস্যাই আমাদের নেই, সমস্যা সমাধান হচ্ছে, মানুষ মানুষকে ভালোবাসছে, মানবতার যে উৎকর্ষতা মানবতার জায়গাটা তুলে ধরতে পারছে। এই ক্ষেত্রে শিশুকে যদি আমি সেইভাবে তুলে ধরতে পারি, আজকে ল্যান্ডন অ্যাসেম্বলি যে পত্রিকা যা রয়েছে তাদেরকে আমি কুর্নিশ করি এবং তারা আজকে এই কর্ণধার যারা 20 বছর ধরে চালাচ্ছে তাদের যে মানসিকতা প্রতিফলিত হচ্ছে, তারা যে শিশুকে নিয়ে লালন করছে, শিশুই যে সব সেই জায়গাটাকে কিন্তু ধরে রেখেছে, এই ধরে রাখাটা কিন্তু খুবই কঠিন বলে আমার মনে হয়েছে। যার জন্য আমি অরঙ্গবাসীকে বলবো এই প্রতিষ্ঠানকে আপনারা ভালোভাবে একসাথে তালি বাজে না, গার্জেন এবং যারা চালাচ্ছেন তাদের বিলম্বনে ছেলেদের যে মায়ের যে জায়গাটা ভূমিকা সেই জায়গাটা যদি লালন করছে সেই জায়গাটা যাতে আরো ভালো হয়, আপনারা এগিয়ে আসুন এবং সংঘবদ্ধ হন এবং হাতে হাত মিলিয়ে এগিয়ে চলুন। বাচ্চাদের বলবো তোমরা এই জায়গা থেকে অনেক কিছু শিখবে, অনেক কিছুই পাবে ভবিষ্যতে, যেটা গুলজার সাহেব বললেন এখান থেকে হয়তো আরো বড় কিছু আমরা আশা করতে পারবো। আমাদের লেগে থাকতে হবে, তোমাদের শুভেচ্ছা জানাই এবং তোমাদের শ্রদ্ধা করি, তোমাদের মিস করি, তোমরা ভালো থাকো, তোমরা মানবিক হও এবং জীবন জীবনের জন্য যদি হয় সেই ভাবনা রেখে আমাদের এগোতে হবে। যখন জীবন জীবনের জন্য হবে তখন আমার এক পাত ভাগ করে ভাগ করে অন্য সাথে খেতে পারবো, তাহলে সবকিছুই সারপ্লাস হবে। আর আমরা যদি কুক্ষিগত ভাবনা নিয়ে চলি সমাজের ব্যবস্থায়, আজকে দেখবেন অনেক ব্ল্যাক হোল তৈরি হয়েছে। ব্ল্যাক হোল মানে যারা সব শোষণ করে এবং নিজেকে কোনো রিফ্লেকশন দেখাতে পারে না, কালো মানে কোনো রং দেখাতে পারে না, সে শোষণ করে সব, সেরকম শোষিত জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে উদ্ধার পেতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে কি হচ্ছে, যে আমরা চাঁদে যাচ্ছি কিন্তু প্রতিবেশী যে অন্নাহারে রয়েছে তার কাছে যাওয়ার ক্ষমতা নেই। চাঁদে যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থা আমাকে চাঁদে নিয়ে যাচ্ছে কিন্তু পাশের বাড়িতে একজন যে কাতরাচ্ছে তার কাছে যাওয়ার সম্ভব ক্ষমতা নেই। এই যে শিক্ষা ব্যবস্থার যে অপ্রতুলতা, এই অপ্রতুলতার জায়গাটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি দেখবো যে আমরা জীবনের যে গভীর আহ্বান যেটা রয়েছে আমার মধ্যে সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য সে সিলেবাস নেই, সেভাবে আমরা ভাবতে শিখিনি, যার জন্য দমবদ্ধ অবস্থায় মুক্তি হচ্ছে। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলোয় ধুলোয়, আমার মুক্তি ঘাসে ঘাসে এবং সবার উপর মানুষ তো কাহার উপর নেই। এই যে মানুষকে প্রেফারেন্স দেওয়া, বলো কি তোমার ক্ষতি জীবনের অথহীন যদি পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, তাহলে জীবন জীবনের সম্পর্কে ভাববে, আমি আত্মসংকেন্দ্রিক নিজের পকেটের কথা ভাবছি এটা ভাবনা নয়, এটার কোনো মূল্য নেই যখন আমি অপরের কথা যতক্ষণ ভাবতে পারবো। সেই শিক্ষায় এই প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা পাক, তোমরা ছোট গতি কাছারা ভালো করে পড়াশোনা করবে তো এবং সুশিক্ষিত হবে এবং মা বাপকে শ্রদ্ধা করতে শুনবে এবং আসল জিনিস পাবে, এই কামনা করে আমার এই বক্তব্য শেষ করছি। ভালো উনি এখন তো অন্য জগতের মানুষ, খেলা হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাঞ্জেল, অরঙ্গাবাদ অ্যাঞ্জেল একাডেমির সমস্ত শিক্ষক ছাত্রছাত্রী এবং সাংবাদিক দাদাদের, ধন্যবাদ দর্শক বন্ধুদের। ছোট্ট দু লাইন গান, বেশিক্ষণ সময় নেব না। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান বসিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ধন্যবাদ 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 এবং ঔরঙ্গাবাদ অ্যাঙ্গেল একাডেমির কর্ণধার গুলজার হোসেন মহাশয়কে, যিনি এবং আমার আর একজন খুব ভালো লাগার কাছের মানুষ, শিক্ষক, কবি, সাহিত্যিক, সম্পাদক, এবং আজকে যিনি খুব সুন্দর শ্রুতিমধুর কণ্ঠে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন, আমার খুব কাছের প্রিয় গোলাম কাদের।